তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের আমি রিমা মিস শুভেচ্ছা জানাচ্ছি। ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমরা নিশ্চয়ই বাসায় আছো, করোনা পরিস্থিতির মধ্যে বাহিরে যাবে না একদম, আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাত মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে, একটু পরপর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবে, হ্যাঁ, আর সুষম খাবার খাবে, যতটুকু পারো বাসার আশেপাশে রোদ থাকলে অবশ্যই রোদে একটু কি খাবে নাহলে বসবে, তাহলে এটা উপকার আসবে। যাই হোক, এখন তোমরা বই খাতা ডায়েরি এবং কলম নিয়ে পড়ার টেবিলে বসো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের স্টোরি দি কাউ অ্যান্ড দি ফ্রগ পড়াচ্ছি। গত ক্লাস থেকে কয়েকদিন থেকে ইউনিট 28 লেসন 1-2 এবং 3-4, হ্যাঁ, পেজ নাম্বার হল 56 এবং 57। এর আলোকে তোমাদের কিছু আমি পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসতে পারে ধারণা দিচ্ছি, আমি কিছু রেডি করেছি, তোমরা অবশ্যই খাতার মধ্যে সুন্দর করে লিখবে এবং শুনবে, ঠিক আছে? এখন তোমাদের আমি পরীক্ষা আসবে সেই অনুসারে নমুনা দেখাচ্ছি। ওয়ান, আগে এটার আগে তোমাদের প্যাসেজ থাকবে, প্যাসেজ বলতে যেটা আমি স্টোরি পড়িয়েছি এই ধরনের মধ্যে একটা রিডিং যেগুলো পড়িয়েছি ওটা থাকতে পারে, থাকবে প্যাসেজ আকারে, ওইখান থেকে তোমাদের ম্যাচ করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে, ট্রু ফলস করতে হবে, আনসার কোয়েশ্চেন করতে হবে। আমি ধারাবাহিকভাবে 1-2 এভাবে করিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কোয়েশ্চেনটা কীভাবে আসবে, কীভাবে আনসার করতে হবে। আজকে আমি ওয়ানটা দেখিয়েছি, দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, হ্যাঁ। ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দি ইস সরি উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশন ইন দ্য টেক্স ইন দ্য কলাম বি। অর্থাৎ এখানে বলছে কি কলাম এ, কলাম এ বলতে এটা, এই যে কলাম এ দিয়েছে আমি, কলাম বি দিয়েছে, কলাম এর সাথে কলাম বি এর শব্দগুলো কে, যেগুলো শব্দগুলোর সাথে উল্লেখিত অর্থের মিল আছে, হ্যাঁ, এই অর্থের মিল আছে, এগুলো আমাদের কী করতে হবে, মিল করতে হবে, মিল করতে। এখানে কিন্তু কতগুলো এক্সট্রা দিয়েছে, এগুলো আমরা কে দেব না, বাদ দেব, যেগুলো মিলবে আমরা সেই ওয়ার্ডটা মিল করব। তাহলে আমি আবার পড়িয়ে দিচ্ছি, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশন ইন দ্য টেক্স ইন দ্য কলাম বি। হ্যাঁ, তাহলে আমি এখানে পড়িয়ে দিচ্ছি, একটু শুনো, এ কলাম এর মধ্যে কী কী আছে, এ এর মধ্যে আছে বিগ, বি এর মধ্যে আছে লুক, এল ডবল ও কে লুক, সি এর মধ্যে আছে গ্রো, জি আর ও ডাব্লিউ গ্রো, ডি এর মধ্যে আছে স্ট্রেঞ্জ, এস টি আর এ এন জি ই স্ট্রেঞ্জ, হ্যাঁ, আমি আত্ম বলে দেবো, দেখো, আর ডি এর মধ্যে আছে হ্যাপি, এর মধ্যে বিগ মানে বড়, আমরা সবাই জানি, আমি আগেই বুঝিয়ে দিয়েছি তোমাদের, বি লুক মানে আমরা তাকানো বা তাকাই, হ্যাঁ, আর সি গ্রো মানে উৎপন্ন হওয়া বা বড় হওয়া, হ্যাঁ, এরপর দেখো ডি স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, এস টি আর এ এন জি স্ট্রেঞ্জ বা বিস্ময়কর, হ্যাঁ, অদ্ভুত বিস্ময়কর, হ্যাঁ, এরপর দেখো ডি হ্যাপি, হ্যাপি অর্থ আমরা সবাই জানি সুখী বা আনন্দ, এইচ এ ডবল পি ওয়াই হ্যাপি, আর এখানে রোমান সংখ্যা কলাম বিতে দেখো রোমান সংখ্যা দিয়ে অতিরিক্ত কিছু দিয়েছে, আমরা যেগুলো অর্থপূর্ণ ওই অর্থগুলো উল্লেখিত অর্থগুলোর সাথে আমরা শব্দগুলো এই শব্দগুলোর সাথে অর্থপূর্ণ বাক্যটা মিল করবো। এরপর দেখো কলাম বি, আমি একটু করে পড়াচ্ছি, তোমরা দেখো ওয়ান, এটা রোমান সংখ্যা বলে ওয়ান, হ্যাঁ, আয়ের আয়ের আয় দিয়েছে ছোটো হাতের, কিন্তু এটাকে বলে রোমান সংখ্যায় ওয়ান, ঠিক আছে, আনইউজুয়াল আর সারপ্রাইজিং, অর্থাৎ এখানে বলছে কি অস্বাভাবিক বা বিস্ময়কর, সারপ্রাইজিং, হ্যাঁ, আনইউজুয়াল আর সারপ্রাইজিং অর্থাৎ বিস্ময়কর অথবা কি অস্বাভাবিক অর্থ, আর রোমান সংখ্যা এখানে ট্রু, হ্যাঁ, বলছে কি ফিলিং অর শোয়িং প্লেজার মানে কি আনন্দ প্রকাশ করা বা অনুভব করা,
হ্যাঁ দাদা, আমি একটু এদিকে ঠিক করে দিই, স্পেলিংটা PLEASURE, ঠিক আছে? হ্যাঁ, লে যা তাহলে ওখানে হলো আনন্দ প্রকাশ করা বা অনুভব করা। এরপর দেখো রোমান সংখ্যা 3, থ্রির মধ্যে আছে টু সি সামথিং, মানে কোনো কিছু দেখা। হ্যাঁ, কোনো কিছু দেখা, টু সি সামথিং, ঠিক আছে? এরপর দেখো 5, 4, এটা রোমান সংখ্যা 5, আর বাম দিকে গেলে, বাম দিকে গেলে এটা 4 হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর যখন ডান দিকে যাবে এটা প্লাস হয়ে যাবে, মানে বোঝার জন্য। বাম দিকে যেহেতু দিয়েছে 5 থেকে 1 চলে গেলে 4, সেই জন্য এটা হলো 4, 3, 4। হ্যাঁ, এখানে বলছে কি দি অ্যাক্ট অফ ওয়াচিং, মানে কি দেখা। হ্যাঁ, ওয়াচিং মানে দেখা, এই যে যেমন ধরো টিভি দেখা, হ্যাঁ কোনো কিছু দেখা। হ্যাঁ, এরপর দেখো 5, এটা রোমান সংখ্যা দিয়ে 5, 5-এর মধ্যে কী আছে দেখো, টু এক্সপ্রেস সামথিং, অর্থাৎ কোনো কিছু প্রকাশ করা। হ্যাঁ, এক্সপ্রেস মানে প্রকাশ করা, EXPRESS, এটা কাটা, EXPRESS, PREESS, টু এক্সপ্রেস সামথিং, অর্থাৎ কোনো কিছু প্রকাশ করা। এরপর দেখো 6, রোমান সংখ্যা 6, সামথিং লার্জ ইন সাইজ, অর্থাৎ আকারে বড়, কোনো কোনো কিছু আকারে বড়, সামথিং লার্জ ইন সাইজ, অর্থাৎ আকারে কোনো কিছু বড়। সাইজ মানে কি পরিমাপ। হ্যাঁ হ্যাঁ, লার্জ মানে মানে সব বড় হওয়া আর কি, বড় বড় আকার, সে বড় হচ্ছে, ব্যাং যেমন ঘাসকে একেই বড় হচ্ছে, হ্যাঁ ওইটাকে সাইজ, হ্যাঁ আকার, সাইজ হলো আকার, আর লার্জ হলো বড়, সাইজ হলো আকার আর লার্জ হলো বড়। তাহলে এখানে কী বোঝাচ্ছে, আকারে বড় কোনো কিছু, ঠিক আছে? এরপর দেখো রোমান সংখ্যা 5, 6, 7, 7-এর মধ্যে আছে দেখো টু ইনক্রিজ ইন সাইজ অর কোয়ালিটি। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, টু ইনক্রিজ ইন সাইজ অর কোয়ালিটি, অর্থাৎ সাইজ মানে আমি তোমাদেরকে আগেই বলেছি, কোয়ালিটি মানে গুণ, আর সাইজ মানে মানে আকারে আর কি, গুণ ও আকারে বৃদ্ধি। হ্যাঁ, গুণ এবং আকারে বৃদ্ধি। তাহলে এই যে কলামটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এখানে আছে 5টা ওয়ার্ড, ABCDE, আর এখানে কয়টা সেন্টেন্স দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এখানে অতিরিক্ত কিন্তু আরও 2টা আছে আমাদের, যেগুলো লাগবে না ওটা আমরা বাদ দিয়ে দেব, যেগুলো অর্থের সাথে শব্দের সাথে মিলবে আমরা সেগুলো মিল করে লিখব। এখন আমাদের কাজ হলো কিভাবে কলাম এর সাথে কলাম বির মিল করব, বা আমি করেছি তোমাদেরকে বুঝিয়ে দেব, তোমরা বুঝে নাও এবং খাতায় অবশ্যই লিখবে। দেখো আমি এখানে আনসার লিখেছি তোমাদের আমি সুবিধার জন্য, এই যে কলাম এখানে দেখো, এ এর মধ্যে কী আছে, বিক, বিকের সাথে এখানে কী মিলবে, বিক এর মধ্যে আছে বিক, হ্যাঁ আর সিক্সের সাথে আছে কি, এই যে 6 সামথিং, হ্যাঁ এই যে এখানে দেখো সামথিং লার্জ ইন সাইজ, ওই যে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি পড়িয়ে দিয়েছি, তাহলে বিগ সামথিং লার্জ ইন সাইজ, অর্থাৎ এর সাথে বি, অর্থাৎ এর সাথে রোমান সংখ্যা 6, 5, 6, এই দুটো ব্র্যাকেটের মধ্যে দিয়ে পুরো অর্থপূর্ণ শব্দটি বুঝিয়ে দেবে। এই দেখো আমি তোমাদের প্রয়োজনে দাগ টেনে দিচ্ছি প্রশ্নের মধ্যে, তোমরা একটু দেখো, এ এ আমি তোমার তোমরা দেখো মিসের সাথে এর সাথে তাহলে কী মিলবে, এর সাথে
এই সিক্স এটা মিলবে কেমন? তাহলে আমি এখন একটু করে দাগ দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, তোমরাও এভাবে করবে, আগে দাগ দিয়ে দেবে কোয়েশ্চনের মধ্যে। এই যে বিগ সামথিং লার্জ ইন সাইজ, হ্যাঁ। এরপর দেখো বি, বি এর মধ্যে দেখো বি এর মধ্যে আছে কি লুক, তাহলে লুকের সাথে কি হবে, বি এর মধ্যে লুক আর সি, এই যে দেখো টু সি সামথিং, এই যে বি, বি এর সাথে আমি এখন এখানে দাগ মিলাবো, এই এটা হবে তাহলে লুক টু সি সামথিং। এরপর দেখো সি, সি ও তো গ্রো, সি এর মধ্যে আছে গ্রো, গ্রো মানে বড় হওয়া বা বৃদ্ধি পাওয়া, তাহলে সি এর সাথে মিলবে কি, সি এর সাথে সেভেন, এই যে সেভেন টু, হ্যাঁ, ইনক্রিজ ইন সাইজ আর কোয়ালিটি, তাহলে আমরা গ্রোর সাথে এটা মিলবে, আমরা এভাবে দাগ দিয়ে ফেলবো, ঠিক আছে, আগে কোয়েশ্চনের মধ্যে। এরপর দেখো ডি এর মধ্যে আছে কী শব্দ, কি ওয়ার্ড, স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ হলে আমাদের ডি এর সাথে মিলবে কি আই, মানে ওয়ান, রোমাঞ্চকর, আনইউজুয়াল আর সারপ্রাইজিং, তাহলে আমরা ডি এর সাথে এখন এটা মিল করবো। দেখো মিস কীভাবে করি, এভাবে মিল করবো, হ্যাঁ। এরপর আমরা তো প্রায় শেষের পথে চলে আসছি, হ্যাপি, ডিতে আছে হ্যাপি, হ্যাপির সাথে আমরা এখন পারবো কি মিল করবো, ফিলিং অর শোয়িং, এই যে ঠিক আছে, ফিলিং অর শোয়িং প্লেজার, পিএলই এস ইউ আর ই, ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি, তাহলে এটা বাড়তি, এটা বাড়তি এগুলো দরকার নাই। এখন আমরা প্রশ্নের মধ্যে দাগ দিয়ে খাতার মধ্যে কীভাবে উত্তর লিখবো একটু দেখো, মিস তোমাদেরকে আনসার রেডি করে দিয়েছে, দেখো এই যে আনসার দিয়ে প্রথমে ব্র্যাকেটের মধ্যে বাম পাশের এক কলামের, এটা হলো এক কলামের, আমার সাথে একটু মনোযোগ দিয়ে শুনে, এক কলামের এ, এটা বি কলামের কি রোমান সংখ্যা সিক্স, এই ব্র্যাকেটের সাথে দিয়ে এর এর দুইটা মিলে একটা হবে, এর এটা আসছে বি এর এটা আসছে, তাহলে দুইটা মিলে একটা অর্থপূর্ণ কি বাক্য হয়েছে, বিগ সামথিং লার্জ ইন সাইজ, হ্যাঁ। এরপরে একই রূপে আমি বাক্যগুলো বাকিগুলোও লিখেছি, যেমন বি এবং থ্রি আনসার, এই যে এখানে দাগ দিয়েছে দেখো একটু বাম পাশে লুকের সাথে টু টু সি সামথিং, এই যে এর মধ্যে বি এর মধ্যে লুক আর থ্রির মধ্যে টু সি সামথিং একসাথে লিখেছি, এটা কিন্তু কি সমান চিহ্ন, এটা সমান চিহ্ন, এটা সমান চিহ্ন, হ্যাঁ, স্কুলে থাকলে বড় ব্ল্যাকবোর্ড অনেক পরিষ্কার করে, হ্যাঁ, লিখতে পারে, এখন তো মানে অনলাইন ক্লাস মানে তো কষ্ট হয় সবারই, যাই হোক তোমাদেরও স্কুলের মতো করে হচ্ছে না, যাই হোক, কিন্তু নাই মামা চেয়ে কানা মামা বলে না, আমাদের তো শিখতে হবে যেহেতু বিশ্বের মধ্যে করোনা পরিস্থিতি, যাই হোক আজকের মতো মিস তোমাদের থেকে বিদায় নিচ্ছি, তোমরা তাহলে এই যে শুধুমাত্র ম্যাথসটা সুন্দর করে শিখবে এবং মিস যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে সুন্দর করে হাতের লেখা সুন্দর করে এস ডব্লিউ খাতার মধ্যে আনসার সহ লিখে ফেলবে, আজকের মতো মিস বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।